অনেক কিছু, যে প্রত্যেকের যে যে জায়গা থেকে সে ক্রিয়েশনের জায়গায় আছে, এবং সবার সম্মিলিত প্রচেষ্টাতেই আমাদের আর কি যে আজকে এই ইয়াব, আর আমাদের একটি রেঞ্জার্স টিম হয়েছে যে যেখানে আর কি যে একটা রিপোর্ট করলো সেটা কেশবপুর হোক, শার্শা হোক, এবং প্রত্যেকটা উপজেলাতেই আমাদের যে টিমটা, সেই টিমটা আর কি যে পৌঁছে যাবে তৎক্ষণাৎ। ওই সারা বিশ্বে নারী নির্যাতন ও সহিংসতার হার দিন দিন বেড়েই চলেছে, এমন পরিস্থিতিতে এর বিরুদ্ধে দাঁড়াতে ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে তৈরি করা হয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইয়াব, যা একটি স্বেচ্ছাসেবী সামাজিক উন্নয়নমূলক ডিজিটাল সেবা। এ বিষয়ে আজ দুপুর 12টায় প্রেস ক্লাব যশোরের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ইয়াবের প্রতিষ্ঠাতা রোহিত রায় ইয়াবের নানা সুবিধা নিয়ে কথা বলেন। ইয়াবের মূল প্রতিপাদ্য সেফ সোসাইটি উইমেন্স, সেফটি আস্থার উপর ভিত্তি করে তৈরি করা এই সফটওয়্যার একটি ন্যায়পরায়ণ সমাজের জন্য আকাঙ্ক্ষা করে, যেখানে প্রতিটি বর্ণ এবং ধর্মের নারী তাদের অধিকার পাবে এবং মর্যাদার সাথে তারা জীবনযাপন করতে পারবে। এটা প্রথমত এটা আমার মাথায় আসে যে এরকম একটা কিছু আমরা করবো, তারপরে আমাদের যে থিয়েটার ক্যানভাস, আমাদের একটা সার্কেল, আমরা সবার সাথে শেয়ার করি, তাদেরকে বলি যে এরকম আমরা কিছু করতে চাই। আপনারা জানেন যে গত মাসে আমরা 12 দিন ব্যাপী যে সারা বাংলাদেশের যে সব থেকে বড় যে নাট্য উৎসব, এটাও আমরা করেছি। তো অবভিয়াসলি আমরা সবসময় ইউনিক ইউনিক কিছু করার ট্রাই করি। তো এই যে আমাদের যে টিমটা, আমরা সবাই মিলে উদ্যোগ নিই যে আমরা এমন কিছু একটা করবো, তো সেই উদ্যোগের জায়গা থেকে যে যে দিক থেকে তারা স্বতন্ত্রভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে এগিয়ে এসেছে, আমি আন্টির সাথে পরামর্শ করছি আন্টি কি করা যায়, কিভাবে করা যায়, রিপন ভাই আছে আমাদের, এছাড়াও আমাদের যারা ওয়েলফেয়ার আছে সবার সাথে পরামর্শ করে বিভিন্ন আইনি সহায়তা প্রয়োজন এখানে, হ্যাঁ, কিভাবে আমরা কেসগুলো সলিউশন করতে পারি, অনেক সালিস বিচারের প্রয়োজন হয়, এই ব্যাপারগুলোকে নিয়েই সবার সম্পৃক্ততা নিয়ে আমাদের এখানে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে আমাদের কাজ করেছে, যেমন রাহুলদা কাজ করেছে, আমাদের ফায়াজ পথ ভাই কাজ করেছে, আমি নিজে কাজ করেছি, এইভাবে করে ব্লগ রাইটিং সেক্টরে আমাদের শাম্মি কাজ করেছে, মৌমিতা কাজ করেছে, সূচি যেমন মেন্টাল হেলথ সাপোর্ট টিমে কাজ করেছে, ব্লগ লিখেছে, হ্যাঁ, অনেক কিছু, যে প্রত্যেকের যে যে জায়গা থেকে সে ক্রিয়েশনের জায়গায় আছে, এবং সবার সম্মিলিত প্রচেষ্টাতেই আমাদের আর কি যে আজকে এই ইয়াব, আর আমাদের একটি রেঞ্জার্স টিম হয়েছে যে যেখানে আর কি যে একটা রিপোর্ট করলো সেটা কেশবপুর হোক, শার্শা হোক, এবং প্রত্যেকটা উপজেলাতেই আমাদের যে টিমটা, সেই টিমটা আর কি যে পৌঁছে যাবে তৎক্ষণাৎ ওই স্থানটা, এবং ভিজিটিংয়ের মাধ্যমে আসলে ওই সময় পরিস্থিতিটা কী, আসলে কী হচ্ছে, কী করা দরকার, এটা ওই ডাটা করে আমাদের যে লিগাল এইড অ্যাডভাইজারদের কাছে ওটা ওই সময় পাঠানো হবে অনলাইনের মাধ্যমে, এবং তারা তারা আইনজীবী, তারা নিশ্চয়ই এই ব্যাপারে তারা ভালো বোঝে বা জানে। এটা কি যশোর জেলার মধ্যে হবে না বাইরে? আপাতত আমরা যশোর জেলাকে দিয়ে শুরু করছি 8টা উপজেলায়, এবং পরবর্তীতে এটা আমরা সারা দেশব্যাপী, এবং আরেকটা আমাদের উদ্দেশ্য আছে যে আমরা সারা বাংলাদেশকে যে একটা ফলো আপের মাধ্যমে, সেটা 6 মাস হোক বা 1 বছর, যে আমরা নারী নির্যাতন, বাল বিবাহ এবং যৌতুক প্রথামুক্ত দেশ হিসেবে সারা বিশ্বের কাছে পরিচয় করে দিতে চাই, এটা হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা আমরা করবই, এটা আমাদের প্রতিজ্ঞা। পারবো না, ধন্যবাদ, বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা তৈরি করেছি একটি মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইয়াব, যা একটি স্বেচ্ছাসেবী সামাজিক উন্নয়নমূলক ডিজিটাল সেবা। আমাদের মোবাইল অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, এবং এর মাধ্যমে আপনি যে কোনো স্থান থেকে যে কোনো সময় অভিযোগ দিতে পারবেন। প্রথমত ভিকটিম আমাদের মোবাইল অ্যাপ ভিজিট করে অভিযোগ করতে পারবে, সেখানে ভিকটিম সংশ্লিষ্ট ব্যক্তিগত তথ্য প্রদান করবে, যার সত্যতা আবশ্যক, এবং এক্ষেত্রে ভিকটিমের নিরাপত্তার জন্য তথ্যগুলো সম্পূর্ণ গোপন রাখা হবে। ভিকটিম কোন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন তার উপযুক্ত বর্ণনা দিয়ে তারপর অভিযোগটি সাবমিট করবে। দ্বিতীয়ত ভিকটিম আমাদের 01601109339 হটলাইন নাম্বারে কল দিয়ে আমাদের টিমের কাছে সরাসরি অভিযোগ করতে পারে।